नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি 19 ডিসেম্বর তেজরা পৌষ সোমবার অর্থাৎ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ তেজরা পৌষ 19 ডিসেম্বর, সূর্যোদয় 6:17, সূর্যাস্ত 4:52, সোমবার একাদশী রাত্রি 12:20, চিত্রা নক্ষত্র দিবা 7:01, অতিগণ্ড যোগ রাত্রি 12:58। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ গ্রহরা কে কোথায় আছে 19 ডিসেম্বর সোমবার। প্রথমে রাহু, রাহু অবস্থান করছে মেষে, মেষে রাহু অবস্থান করছে ভরিণী নক্ষত্রে, মঙ্গল অবস্থান করছে বক্রী অবস্থায় বৃষে, রোহিণী নক্ষত্রে, চন্দ্র কেতু তুলায়, চন্দ্র তুলায় সাতী নক্ষত্রে, এবং কেতু কেতু তুলায় অবস্থান করছে সাতী নক্ষত্রে। আজকে শুক্র বুধ ও রবি ধনুতে, ধনুতে শুক্র অবস্থান করছে পূর্বসারা নক্ষত্রে, ধনুতে রবি অবস্থান করছে মূলা নক্ষত্রে, ধনুতে বুধ অবস্থান করছে পূর্বসারা নক্ষত্রে, শনি অবস্থান করছে মকরে ধনিষ্ঠা নক্ষত্রে, এবং বৃহস্পতি অবস্থান করছে মিনে উত্তরপদপদ নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 12টি রাশির আজ অর্থাৎ 19 ডিসেম্বর সোমবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি বিরাট সাফল্যের দিন, কর্মজীবনে বিরাট সাফল্য যাবে, আর্থিক দিক দিয়ে বিরাট সৌভাগ্যের দিন। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়ি দেবে, ভাতৃস্থানীয় কেউ আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য আনবে মেষ রাশি। আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে সাফল্য যোগ আছে, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য যোগ আছে, এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ আছে। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে এক বা একাধিক প্রতারক প্রতারণা করতে পারে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। এছাড়া আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে নানাভাবে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় ফেলতেই পারে মেষ রাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। মেষ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে ভাই বা ভাতৃস্থানীয় কারের দ্বারা যথেষ্ট উন্নতি, সন্তানের বিদ্যায় উন্নতি মনেতে আনন্দ দেবে, শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে বিরাট সৌভাগ্য আছে। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। তবে বৃষ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। তবে আজকের দিনে যেদিকে আপনাকে সাবধানে থাকতে বলবো তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে খারাপ আচরণ করবে। এছাড়াও আজকের দিনে এক বা একাধিক সূত্র থেকে আয়োজক আছে, সেদিক দিয়ে অবশ্যই সৌভাগ্যের ইঙ্গিত বৃষ রাশি। তবে বৃষ রাশি যেদিক দিয়ে চাপ তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা, পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, পিতার আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন বৃষ রাশি। আজকের দিনে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আয় বৃদ্ধি, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত শুভ খবর আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, তবে আপনার সন্তানের সঙ্গে আচরণ ভালো যাবে না, কোনো ব্যাপারে সন্তানের সঙ্গে ঝগড়া অশান্তি ঘটতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। মিথুন রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি। আজকের দিনে
আপনার মা মাতৃস্থানীয় কেউ আপনাকে যথেষ্ট চাপে রাখবে। তবে যেদিক দিয়ে আপনাকে একটুখানি চিন্তায় থাকতে হবে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্য কিছুটা হলো অসুবিধাকর খবর আছে। একাধিক শত্রুতা থেকে সাবধান, মিথুন রাশি আজকের দিনে যেদিক দিয়ে শুভ সমাচার আসবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক সুস্থতা, পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না। মিথুন রাশির জাতক জাতিকা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিছুটা খারাপ হবেই। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মজীবনে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে সাফল্য, সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট খারাপ আচরণ করবে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার দুশ্চিন্তা আসতেই পারে। তবে যেদিক দিয়ে একটা ভালো সমাচার তা হচ্ছে সন্তান, সন্তানের কর্মলাভ, সন্তানের আর্থিক উন্নতি আপনার পারিবারিক জীবনে আনন্দ খেলিয়েই দেবে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি, কর্মজীবনে উন্নতি, সন্তানজনিত সৌভাগ্যের খবর। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। কর্কট রাশির জাতক জাতিকা, কর্কট রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মক্ষেত্রে সৌভাগ্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, সন্তানজনিত শুভ সমাচার আপনি অবশ্যই পাবেন। মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে অবশ্যই খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সৌভাগ্য, কর্মজীবনে সাফল্য আছে। আজকের দিনে সন্তানজনিত সৌভাগ্যের খবর অবশ্যই আছে। আজকের দিনে যেদিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার বন্ধুরা সাহায্যের হাত বাড়ি দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে চাপ তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, সেদিক দিয়ে সিংহরাশি সাবধান। এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার কর্মজীবনে সাফল্য, তবে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে না। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই বলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না। সিংহ রাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য, সন্তানজনিত শ্রীবৃদ্ধি অবশ্যই আছে। আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কর্মজীবনে সাফল্য অবশ্যই আসবে। তবে আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার জন্য কিছুটা আপনার সঙ্গে কিছুটা প্রতারণা করতে পারে, সেদিক দিয়ে কন্যারাশি সাবধান। তবে পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক তৈরি হবে, একে অপরের মধ্যে একটা পূর্ণাঙ্গতা আসবেই। আজ কন্যারাশি, আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর পাবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি যেতেই পারেন। কন্যারাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ। কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর অবশ্যই আসে। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে আপনার মনে কিছুটা চাপ আসতেই পারে, তবে যেদিক দিয়ে একটা চিন্তা আসবে তা হচ্ছে বন্ধু, বন্ধুরা আপনার সঙ্গে অবশ্যই ভালো আচরণ করবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে আপনাকে কিছুটা চিন্তায় থাকতে হবে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করবে, সেদিক দিয়ে তুলারাশি সাবধান। এছাড়া আপনার যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে আপনার সন্তানজনিত সৌভাগ্যে আপনার সন্তানের সঙ্গে কোনো ব্যাপারে মতের অমিল হতে পারে। এছাড়াও আপনার অতিরিক্ত ব্যয়যোগ, ভুল সিদ্ধান্তের কারণে মোটা টাকা ক্ষতি হতে পারে, প্রতারকদের বিষয়ে সাবধান তুলারাশি। আজকের দিনে আপনার জীবনে নিশ্চিত প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। তুলারাশির জাতক জাতিকা, স্বামী স্ত্রীর সম্পর্ক আগের চেয়ে কিছুটা ভালো হবে। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি বিরাট শুভ। কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, তবে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য চিন্তা, পারিবারিক জীবনে সৌভাগ্য, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন। তবে যেদিক দিয়ে চাপ আছে
ता हे बंधु बंधुरा आपनार संगे जथेष्ट खराब आचरण करबे तबे जेदिक दिए किछुटा चाप थाकबे ता हे आपनार पारिवारिक जीवने अस्थिरता अवश्य कमबे तबे जेदिक दिए चाप ता हे आपनार सन्तानजनित सौभाग्यर खबर आपनी अवश्य पाबेन। आजकेर दिने वृश्चिक राशि एकाधिक सूत्र थेके आय बृद्धि पाबे कर्मजीवने बिराट साफल्य लाभ हबे। आजकेर दिने आपनार जीवने प्रेम आसबे एबं बियेर आलोचनाते आपनी जेतेई पारेन वृश्चिक राशि जातक जातिका। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, আর্থিক জীবনে সৌভাগ্য, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্য কিছুটা দুশ্চিন্তা আসতেই পারে, তবে পিতা বা পৈতৃক সম্পত্তি হস্তগত হবে এবং সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে ধনুরাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করবে, সেদিক দিয়ে কিছুটা সাবধান। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন। ধনুরাশি জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, মাতৃর ক্ষেত্র থেকে সাহায্য পাবেন। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, সেদিক দিয়ে সাবধান মকর রাশি। এছাড়া আজকের দিনে আপনার শরীর ভালো থাকবে না, শরীর বিষয়ে সাবধান, শত্রুরা নানা ধরনের ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান। মা বা মাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করবে সেদিক দিয়েও মকর রাশি সাবধান। উচ্চক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আছে সেদিক দিয়েও মকর রাশি একটা শুভ ইঙ্গিত, তবে আজকের দিনে শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে মকর রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে যেতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে দুর্ঘটনা, কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে, তবে মা বা মাতৃস্থানেও কারো শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে, পিতার থেকে সাহায্য পাবেন, আপনি বুদ্ধি বলে একাধিক সমস্যার সমাধান ঘটাতে পারবেন, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য লাভ হবে, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে কিছুটা চাপ, কিছুটা অস্থিরতা থাকবে, তবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর অবশ্যই মনে আনন্দ দেবে। তবে মীন রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে, বন্ধুদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে আপনাকে একটা ভালো খবর শোনায় তা হচ্ছে আপনার শত্রুরা আজকের দিনে কোনোভাবে ক্ষতি করতে পারবে না, শত্রুদের থেকে আপনি বিশেষভাবে আজকের দিনে অবশ্যই কিছুটা তাদেরকে টাইট দিতেই পারবেন। ধনুরাশি, স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি হবে, এক বা একাধিক ক্ষেত্র থেকে আজকের দিনে আপনার জন্য প্রেমযোগ আছে। মীন রাশি, আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে 12টি রাশির 19 ডিসেম্বর সোমবার কি রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম, তাই বলি যদি ভিডিও ভালো লাগে মীন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, বিশেষ করে নমস্কার, ধন্যবাদ।